করছেন ব্যাপক হারে। প্রচন্ড ভিড়ে অগ্রাধিকার দেওয়া হয় বয়স্ক নাগরিকদের। গতকালকে আসছিলাম, কালকে সিরিয়াল ফাইনে আজকে দিলাম। ইনশাল্লাহ মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যেরকম কষ্ট করছি সকাল থেকে, এই জন্য এখন দিছি, এই জন্য ভালো লাগতেছে। গণটিকা ক্যাম্পেইন শুরুর আগে মডার্না আর সিনোফার্ম মিলে সরকারের হাতে ছিল 91 লাখেরও কম টিকা। 32 লাখ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম শুরুর প্রথম দিনেই প্রয়োগ হয়ে যায় প্রায় 30 লাখ, যা স্বাভাবিক দিনগুলোর তুলনায় 10 গুণেরও বেশি। বিদ্যমান মজুদের বিপরীতে তাই সপ্তাহ জুড়ে ক্যাম্পেইন, নিয়মিত কেন্দ্রে টিকাদান, পাশাপাশি সবার দ্বিতীয় ডোজ নিশ্চিত, সবই এখন বড় চ্যালেঞ্জ। যদিও কর্তৃপক্ষ বলছে গণটিকা ক্যাম্পেইন শুরু।